জান্নাতে একাই আমি যাব না তো ভাই তোমাকেও জান্নাতি দলে নিতে চাই জান্নাতে একাই আমি যাব না তো ভাই তোমাকেও জান্নাতি দলে নিতে চাই আল্লাহ তাআলা যাদেরকে ভালোবাসেন তাদের নাম তাদের গুণাবলী তাদের ক্যারেক্টারিস্টিক্স অ্যাট্রিবিউটস আল্লাহ তাআলা কালামুল্লাহ মাজিদে উল্লেখ করেছেন যে তিনি কাদেরকে ভালোবাসেন তার আগে আপনারা একটু উত্তর করে আমাকে বলেন তো যে আমরা আল্লাহর ভালোবাসা পেতে চাই কি চাই না সবাই চাই না এটাই আজকে আমাদের আলোচনার টপিক যে যাদেরকে আল্লাহ ভালোবাসেন আমরা আজকের এই চমৎকার সন্ধ্যায় জেনে নিব যে আল্লাহ তাআলা কাদেরকে পছন্দ করেন এবং কাদেরকে ভালোবাসেন এবং প্রিয় ভাই এবং বোনেরা আল্লাহ তাআলার ভালোবাসা অর্জন এটা মানব জীবনের সবচেয়ে বড় সৌভাগ্যের বিষয় কি বলেন আমরা যদি প্রেসিডেন্টের কাছের লোক হই প্রধানমন্ত্রীর যদি কাছের লোক হই যদি আমরা জানি যে পিএম আমাকে ভালোবাসে প্রেসিডেন্ট আমাকে ভালোবাসে কেমন লাগবে ভালো লাগবে আর যদি আমরা এটা জানতে পারি যে রব্বে কারীম আল্লাহ রাব্বুল ইজ্জা ওয়াল জালাল তিনি আমাকে ভালোবাসেন কেমন লাগবে আমাদের এই ভালোবাসাকে আমরা বলে বোঝাতে পারবো পারবো না এটাই আমরা চাই এটাই আমাদের জীবনের টার্গেট কামনা ঠিক কি না তো একজন প্রকৃত মুমিন সেই যে আল্লাহর সান্নিধ্য পেতে চায় আল্লাহ তাআলার ভালোবাসা সে পেতে চায় এবং মজার ব্যাপার হচ্ছে আল্লাহ তাআলা সুস্পষ্ট স্টেটমেন্টের মাধ্যমে কালামুল্লাহ মাজিদে তিনি জানিয়ে দিয়েছেন তিনি কাদেরকে কাদেরকে ভালোবাসেন আজকের এই আলোচনায় আমরা সেটাই জানার চেষ্টা করব যে বিশেষ কিছু গুণান্বিত গুণে গুণান্বিত ব্যক্তি আছে যারা এই সৌভাগ্যের অধিকারী যাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন বলে তিনি কোরআনে জানিয়েছেন আমরা যেন সে সমস্ত গুণগুলো আমাদের নিজেদের মধ্যে ধারণ করতে পারি আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুক আমরা সবাই আওয়াজ করে পড়ে আমিন প্রিয় ভাই এবং বোনেরা শুরুতেই একটা ইন্ট্রোডাক্টরি কথা বলে রাখি ভূমিকা কথা মূল আলোচনায় যাওয়ার আগে সেটা হচ্ছে আমাদের প্রত্যেকের মনে রাখতে হবে যে আল্লাহ তাআলা ভালোবাসা পাওয়ার প্রধান শর্ত হচ্ছে রাসূলুল্লাহ ইসলামকে ভালোবাসা তার অনুসরণ করা দিস ইজ দ্য ফার্স্ট এন্ড ফরমোস্ট রিমাইন্ডার টু নাইট আজকের প্রথম রিমাইন্ডার এটা যে আমরা যে আল্লাহর ভালোবাসা পেতে চাই এটার প্রধানতম শর্ত হচ্ছে আল্লাহ রাসূলুল্লাহ ইসলামের অনুসরণ করতে হবে ওনার অনুসরণ বাদ দিয়ে আল্লাহর ভালোবাসা কোশ্চিনকালেও পাওয়া যাবে না যে আয়াত দিয়ে সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াত দিয়ে আমি আমার আলোচনা শুরু করেছিলাম এই আয়াতে আল্লাহ তাআলা খুব স্পষ্ট করে বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ হে নবী আপনি বলে দিন যে ওহে আমার উম্মতেরা যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে ফাত্তাবিউনি আমি নবীর অনুসরণ করো তাহলে ইউহিব্বুকুমুল্লাহ আল্লাহ তাআলা স্বয়ং তোমাদেরকে ভালোবাসতে শুরু করে দিবেন বিশ্বনবীর ভালোবাসা ছাড়া বিশ্বনবীকে অনুসরণ করা ছাড়া আল্লাহর ভালোবাসা কোশ্চিনকালেও পাওয়া যাবে কাজী নজরুল ইসলাম খুব চমৎকার করে ওনার কবিতায় লিখেছেন আল্লাহকে যে পাইতে চায় হযরতের অনুসরণে আরশ কুরসি লৌহ কলম না চাইতে পেয়েছে সে রসুল নামের রশি ধরে যেতে হবে খোদার ঘরে নদী তরঙ্গে যে পড়েছে ভাই দরিয়াতে সে আপনি মেশে হযরতের অনুসরণে আরশ কুরসি লৌহ কলম না চাইতে পেয়েছে সে সুবহানাল্লাহ পড়ে রাসূলুল্লাহ ইসলামের অনুসরণের মধ্য দিয়ে আল্লাহ তাআলার ভালোবাসাটা অর্জন করতে হবে এর বাইরে যে আল্লাহ তাআলার ভালোবাসা কোশ্চিনকালেও পাওয়া যাবে না এবং রাসূলুল্লাহ ইসলাম ঠিক যতটুকু যতটুকু করেছেন ঠিক অতটুকুই করতে হবে এর চেয়ে বেশি করা যাবে না রাসূলুল্লাহ ইসলামের চাইতে কি বেশি মুত্তাকি হওয়া সম্ভব সবাই বলেন নাই রাসূলুল্লাহ ইসলামের চাইতে বেশি বুজুর্গ হওয়া সম্ভব ওনার চাইতে বেশি আল্লাহওয়ালা হওয়া সম্ভব ওনার চাইতে বেশি আল্লাহ তাআলার কাছে প্রিয় ব্যক্তিত্ব হওয়া সম্ভব না কোশ্চেন কালেও না অসম্ভব
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সময়কালে কিছু সাহাবারা রাসূল সাল্লাল্লাহু স্ত্রীদের কাছে জানতে চেয়েছিল যে উম্মুল মুমিনিন আপনারা বলুন যে রাসূল সাল্লাল্লাহু আমল কেমন ছিল আমরা তো মসজিদে দেখি বাইরে দেখি ঘরে ওনার আমল কেমন আমাদের জানতে বড় মনে চায় তো রাসূল সাল্লাল্লাহু স্ত্রীরা বললেন যে উনি এমন এমন আমল করেন এইভাবে নফল রোজা রাখেন শেষ সাথে তাহাজ্জুদ পড়েন এইভাবে তাসবিহ পড়েন কোরআন তেলাওয়াত করেন জিকির করেন হাদিসে এসেছে যে কাআন্নাহুম তাকাল্লুহা তাদের কাছে এটা কেমন যেন কম মনে হলো তারা একটা বড় এক্সপেকটেশন নিয়ে আসছিল মানে বিশাল একটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব নবীদের নবী না জানে কি আমল করে ঘরের ভিতরে কিন্তু যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের কাছে শুনল এই এই আমল তিনি করেন ঘরের ভিতরে ওনারা হতাশ হায়রে ভাবছিলাম এত এত আমল করে এই মাত্র এই এরকম আমল করে এগুলো তো আমরাও করি কাআন্নাহুম তাকাল্লুহা হাদিসে এসেছে ওনাদের কাছে এটা খুব কম মনে হইল তো তারা একে অপরকে বলতে লাগলো যে এর কারণ হচ্ছে কদ গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার আল্লাহ তাআলা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগের পরের সব গুনাহ মাফ করে দিয়েছেন ওনার তো আদতে কোনো গুনাহই নাই কিন্তু আল্লাহ তাআলার ঘোষণা হচ্ছে নবী হে আপনার আগের পরের সব গুনাহ আমি মাফ করে দিলাম তো সাহাবারা বলতেছেন এর কারণ হচ্ছে ওনার কোনো গুনাহই নাই সব মাফ এজন্য ওনার কম করলে হয় আমাদের তো এত কম করলে চলবে না কথা বুঝতে পেরেছেন তো ওনারা ভাবলো যে না আমাদের তো আমল বাড়াইতে হবে তো কি করতে হবে একজন বললো আমি সারা রাত নামাজ করবো আমি আর ঘুমাবো না এখন থেকে সারা রাত কি করবো নামাজ পড়বো আমি আর ঘুমাবো না আরেকজন বললো তাহলে আমি সারা বছর রোজা রাখবো রোজা ভাঙবো না সারা বছর টানা রোজা যেহেতু বেশি বেশি করতে হবে আরেকজন বললো আমি স্ত্রীদের সাথে আর মেলামেশা করবো না আমার স্ত্রীদের সাথে আমি আমার মতো বৈরাগ্য জীবনযাপন করবো এই কথা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শুনলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদেরকে ডেকে পাঠালেন ডেকে বললেন আনতুমুল লাযীনা কুলতুম কাযা ওয়া কাযা তোমরা কি এমনটা এমনটা বলছো তারা ভয়ে বলতেছে ইয়া রাসূলুল্লাহ জি আমরা তো এরকম করে ফেলছি বলে ফেলছি তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন ওয়াল্লাহি ইন্নী লা আখশাকুম লিল্লাহি ওয়া আতাকুম লাহু আল্লাহর শপথ করে বলছি আমি তোমাদের মধ্য থেকে আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পাই আমি সবচেয়ে বড় মুত্তাকি আমার চেয়ে বেশি কেউ আল্লাহকে ভয় পেতে পারে না আমি সবচেয়ে বড় মুত্তাকি আমি সবচেয়ে বেশি আল্লাহর প্রিয় ভাজন আমি আল্লাহর সবচেয়ে বেশি ভয় পাই এরপরেও আমি রাতে ঘুমাই আবার নামাজও পড়ি সোম বৃহস্পতিবারে রোজা রাখি বাকি দিনগুলোতে আমি খাই আমার তো 11 জন স্ত্রী আমি সবার সাথে মেলামেশা করি কই স্ত্রী মেলামেশায় রোজা রাখা না রাখায় রাতে ঘুম এবং তাহাজ্জুদ এই যে ব্যালেন্স করে যে আমি জীবন পরিচালনা করি এতে আমার মুত্তাকি হইতে তো কোনো সমস্যা হয় নাই আমি শ্রেষ্ঠ নবীর এই মর্যাদা অক্ষুণ্ণ রাখতে তো আমার সমস্যা হয়নি তোমাদের সমস্যা কোথায় তখন তিনি একটা অসাধারণ উক্তি করেছিলেন তিনি বলেছিলেন ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি যে আমার সুন্নতকে অবজ্ঞা করে মানে আমার যে পন্থা এটা অনুসরণ না করে অন্য কিছু যে করতে চায় ফালাইসা মিন্নি সে আমার দলভুক্ত নয় আল্লাহু আকবার কি ভারসাম্যবোধ কি ব্যালেন্সড লাইফস্টাইল কি পরিমিতি বোধ তিনি আমাদের শিখিয়েছেন তাহলে বোঝা গেল সারা রাত এবাদত করলেই ওইটা শ্রেষ্ঠ এবাদত হয় না কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাতেন আবার এবাদত করতেন স্ত্রীদের সাথে মিলতেন সামাজিক কাজ করতেন মাঝে মাঝে নফল রোজা রাখতেন মাঝে মাঝে অনেক দিন রাখতেন না দিস ইজ ব্যালেন্স দিস ইজ ইসলাম এবং এর চেয়ে শ্রেষ্ঠ ইসলাম আর হতে পারে না তার মানে বোঝা গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে যদি এক কাঠি বেশি বোঝেন আপনি এটা ইসলাম হবে এটা হবে বাড়াবাড়ি ঠিক কি না রাসূল সাল্লাল্লাহু আলাইহি যেমনটি করেছেন ঠিক তেমনটি তেমনটি করার নাম ইসলাম এবং এভাবেই আল্লাহ তাআলার ভালোবাসা পাওয়া সম্ভব এছাড়া পাওয়া সম্ভব তাহলে মূল আলোচনায় যাওয়ার আগে এটা হচ্ছে ইন্ট্রোডাক্টরি পয়েন্ট 1 যে আল্লাহ তাআলার ভালোবাসা পাওয়ার 1 নম্বর শর্ত হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ তার চেয়ে যদি বেশি ইবাদত করেন ওইটা ইসলাম নয় তার চেয়ে বেশি বুজুর্গি দেখাইতে গেলে ওইটা বুজুর্গি নয় তিনি যেমন যেমন করেছেন ঠিক তেমন তেমন করার নামই ইসলাম এবং সেটার মাধ্যমেই আল্লাহ তাআলার ভালোবাসা পাওয়া সম্ভব এই পয়েন্টটা বুঝছেন না সবাই আচ্ছা ইন্ট্রোডাক্টরি পয়েন্টের 2 নম্বর কথা হচ্ছে আমরা কি করে বুঝবো যে আল্লাহ তাআলা আমাদের ভালোবাসেন কিভাবে বুঝবো যে তিনি আমাদেরকে পছন্দ করেন ভালোবাসেন এটা বুঝার কিছু সিস্টেম আছে 1 নম্বর সিস্টেম হচ্ছে আপনি জাস্ট দেখুন যে আপনি নিজেকে কোন কাজে ব্যস্ত রেখেছেন আপনি আপনাকে কোন কাজে ব্যস্ত রেখেছেন আপনার লাইফস্টাইলের দিকে তাকান লুক অ্যাট ইউর লাইফস্টাইল আপনি নিজেই বুঝে যাবেন আপনি যদি দেখেন যে না আপনার ভালো ভালো কাজে আপনার ব্যস্ততা আপনার এঙ্গেজমেন্ট ভালো লোকদের সাথে আপনার সার্কেলটা ভেরি গুড সার্কেল ভালো কাজে আপনার মনটা নেই আপনি ভালো কাজ করেন যদি আপনার কার্যক্রম এরকম হয় তাহলে বুঝে নেবেন আল্লাহ তাআলা আপনাদেরকে ভালোবাসেন আলহামদুলিল্লাহ
আর যদি দেখেন না যত আকাম কুকাম আছে ওইটার সবার আগে আপনি যেই কাজে আল্লাহর ক্রোধ আসে আল্লাহ রাগ হয়ে যান যেই কাজ ইসলামে করার নিষেধ যেটাতে তার অসন্তুষ্টি ওই কাজে আপনার এনগেজমেন্ট ইনভলভমেন্ট আপনার সার্কেলগুলো এরকম তাহলে বুঝে নেবেন আল্লাহ ভালোবাসা এই মহা সৌভাগ্য আপনার কপালে জোটে নাই তাহলে এটা হচ্ছে একটা সিস্টেম আল্লাহ আপনাকে ভালোবাসেন কিনা এভাবে বুঝবেন যে আপনি নিজেকে কোন কাজে ব্যস্ত রেখেছেন একটু দেখুন আপনি মিলাতে পারবেন দুই নাম্বার পদ্ধতি হচ্ছে এটা বোঝার যে তিনি আমাকে ভালোবাসেন কিনা সেটা হচ্ছে পৃথিবীবাসী আপনাকে ভালোবাসে কিনা এটা একটু দেখেন এই পৃথিবীর ভালো মানুষগুলোর কাছে আপনার একটা গ্রহণযোগ্যতা আছে কিনা এটা দেখেন এটা দেখলে আপনি বুঝতে পারবেন সহিহ মুসলিমের একটা ছোট হাদিস শেয়ার করি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইন্না আল্লাহ ইযা আহাব্বা আবদান দাআ জিবরীল ফাকালা ইন্নি উহিব্বু ফুলানান ফাআহিব্বা আল্লাহ তাআলা যখন কোনো বান্দাকে ভালোবাসে তখন তিনি জিব্রাইলকে ডেকে বলেন হে জিব্রাইল আমি আমার এই বান্দাকে ভালোবাসি তুমিও তারে ভালোবাসো ফায়ুহিব্বুহু জিব্রাইল জিব্রাইল ইসলাম তারে ভালোবাসতে শুরু করে শুধু এখানেই না সুম্মা ইউনাদি ফিস সামা তারপরে তিনি আকাশে একটা অ্যানাউন্সমেন্ট করেন ফায়াকুল তিনি বলেন যে ইন্নাল্লাহ ইউহিব্বু ফুলানান ফাহিব্বু ও আকাশবাসীরা ও ফেরেশতারা আল্লাহ তাআলা তার এই বান্দাকে ভালোবাসে তোমরা সবাই তারে ভালোবাসো তখন ফায়ুহিব্বুহু আহলুস সামা গোটা আকাশবাসী তারে ভালোবাসতে শুরু করে মানে ফেরেশতারা তো আল্লাহ তাআলা এবং সকল ফেরেশতারা যখন তাকে ভালোবাসতে শুরু করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সুম্মা ইউদাউলাহুল কবুলু ফিল আরদ তখন পৃথিবীতে তার গ্রহণযোগ্যতা বাড়িয়ে দেয়া হয় তার অ্যাকসেপ্টেন্স বাড়িয়ে দেয়া হয় সবার কাছে তার একটা গ্রহণযোগ্যতা আছে সবাই তাকে ভালোবাসে এটা হচ্ছে একটা পদ্ধতি যে আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসে কিনা আপনি নিজেই বুঝবেন যে পৃথিবীবাসী আপনাকে ভালোবাসে কিনা আপনার কলিগরা আপনাকে ভালোবাসে কিনা আপনার বন্ধুরা আপনাকে ভালোবাসে কিনা আপনার নেইবররা আপনাকে ভালোবাসে কিনা পৃথিবীর ভালো মানুষগুলোর কাছে আপনার গ্রহণযোগ্যতা আছে কিনা যদি থাকে বুঝবেন আল্লাহ তাআলাও আপনাকে ভালোবাসেন ঠিক কিনা আল্লাহ তাআলা আমাদেরকে যেন ওই কাতারে সামিল করেন আমরা পড়ি আমিন তাহলে আলোচনার টপিক আল্লাহ তাআলা যাদেরকে ভালোবাসেন শুরুতে আমরা জানলাম ভালোবাসার পদ্ধতি হচ্ছে প্রক্রিয়া হচ্ছে একটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুঙ্খানু অনুসরণ তার চেয়ে বেশিও না কমও না হুবহু অনুসরণ ঠিক কিনা দুই নম্বরে জানলাম কি করে বুঝবো নিজের দিকে তাকান আপনি কি করেন হোয়াটস ইউর অ্যাক্টিভিটি হোয়াটস ইউর এঙ্গেজমেন্ট নিজেই বুঝবেন আর দেখেন যে আশেপাশের মানুষ আপনার ব্যাপারে কি বলে পৃথিবীবাসী যদি আপনারে পছন্দ করে তার মানে আল্লাহ তাআলাও আপনারে পছন্দ করে সবাই বুঝতে পেরেছেন আচ্ছা এবার সরাসরি কোরআনে চলে যাই মূল টপিক বিশ্লেষণে আল্লাহ তাআলা অনেক শ্রেণীর ব্যক্তিকে ভালোবাসেন বলে তিনি ঘোষণা করেছেন তিনি বলেছেন যে আমি তাদেরকে ভালোবাসি এর মধ্যে এক নাম্বার হচ্ছে আল মুহসিনুন একটু আমার সাথে বলেন আল মুহসিনুন মুহসিনুন মানে হচ্ছে যে ইহসান করে মানে অন্যের প্রতি অনুগ্রহ দেখায় অনুগ্রহশীল অন্যের প্রতি দয়াশীল অনুগ্রহশীল এই সমস্ত বান্দাদের আল্লাহ ভালোবাসেন আল্লাহ বলেন ও আনফিকু ফি সাবিলিল্লাহি ওয়া লা তুলকু বি আইদিকুম ইলা তাহলুকা وأحسنوا إن الله يحب المحسنين তিনি বলেন যে তোমরা আল্লাহর রাস্তায় দান করো আর নিজেরা নিজেদেরকে ধ্বংসের মুখে ঠেলে দিও না আর তোমরা ইহসান করো অন্যের প্রতি কারণ ইন্নাল্লাহ ইউহিব্বুল মুহসিনিন আল্লাহ তাআলা মুহসিনিনদের ভালোবাসেন মানে যারা অন্যের প্রতি অনুগ্রহ দেখায় অন্যের প্রতি দয়া পরবশ তাদেরকে আল্লাহ ভালোবাসেন সুবহানাল্লাহ বিহামদি তাহলে পেয়ে গেলাম মিলায় নেন যে অন্যের প্রতি সফট কর্নার অন্যের প্রতি দয়া অনুকম্পা হেল্পিং হ্যান্ড হেল্প করার মানসিকতা অন্যের দুঃখে কাদা এই মাইন্ডসেট এই মেন্টালিটি আমাদের আছে কিনা একটু মিলিয়ে নেন না থাকলে রিমাইন্ডার হিসেবে নেন যে আমরাও যেন মুহসিনুনদের কাতারে সামিল হতে পারি এহসান এটা অনেক বড় তবাকার একটা আমল এবাদতেও এহসান লাগবে এবাদতের বাইরে সামাজিক কর্মকাণ্ড রাষ্ট্রীয় কর্মকাণ্ড সব কাজে আল্লাহ তাআলা এই এহসানকে আবশ্যক করেছেন অনুগ্রহ অন্যদের প্রতি অনুগ্রহশীল হওয়া এবাদতে এহসানটা কেমন সেদিন জিবরাইল আলাইহিস সালাম রাসূল ইসলামকে জিজ্ঞেস করেছিলেন যে রাসূলুল্লাহ ফা আখবিরনি আনিল ইহসান ইহসান আবার কি আমাকে একটু বলেন তো এবাদতে এহসানটা কেমন রাসূল ইসলাম বললেন যে এহসান হচ্ছে আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক তুমি এমন ভাবে ইবাদত করবে তুমি ভাববে যে তুমি আল্লাহকে দেখছো তুমি আল্লাহকে দেখে দেখে ইবাদত করতেছো এরকম ভাবো না একটু আর এটা ভাবতে যদি কষ্ট হয় অন্তত এতটুকু তো ভাবো যে আল্লাহ তোমায় দেখছেন এতটুকু ভাবা যাবে না আমরা যখন নামাজ পড়ি আমাদের প্রত্যেকটা সালাতের মুহূর্তে আমাদের এটা ভাবতে হবে যে আল্লাহ তাআলা কিন্তু আমাকে দেখছেন
এই যে আমি ফিসফিস করে সুবহানা রাব্বিয়াল আলা পড়ি, সুবহানা রাব্বিয়াল আযীম পড়ি, আমি তাসবিহ পড়ি, আমার রুকু সেজদা সবকিছু আমার আল্লাহ দেখছেন, এই সেন্স, এই অনুভূতি যদি আপনার মধ্যে থাকে, এটাই হচ্ছে ইবাদতের ইহসান। আর ইবাদত ছাড়া আমাদের দৈনন্দিন কাজ, পারিবারিক কাজ, সামাজিক কাজ, এই সমস্ত কাজেও কিন্তু আল্লাহ তাআলা ইহসানকে আবশ্যক করেছেন। প্রিয় ভাই এবং বোনেরা, অন্যের প্রতি অনুগ্রহ করাটাকে তিনি কি করেছেন? আবশ্যক করেছেন। একটা ছোট্ট হাদিস শুনি। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি করছেন যে ইন্নাল্লাহ তাবারাকা ওয়া তাআলা কাতাবাল ইহসান আলা কুল্লি শাই, আল্লাহ তাআলা সবকিছুর উপর ইহসানকে আবশ্যক করেছেন, সবকিছুর উপর। মুমিনের সব কাজে ইহসান থাকতে হবে, অন্যের প্রতি অনুগ্রহের পরশ থাকতে হবে। এবার মজার একটা পার্ট আসছে হাদিসে, খেয়াল করে শুনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন ফাইদা কতালতুম ফাআহসিনুল কিতলা, আল্লাহ তাআলা সব জায়গায় ইহসানকে আবশ্যক করেছেন, এমন কি ফাইদা কতালতুম, যখন তোমরা কতল করবে কাউকে, ফাআহসিনুল কিতলা, ইহসানের সাথে কতল করো। সুবহানাল্লাহ, বললেন না? প্রসঙ্গটা কি হত্যার? প্রসঙ্গটা রাষ্ট্রীয় কাজে হয়তো ডেথ পেনাল্টি, তার মৃত্যুদণ্ড দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাইদা কতালতুম ফাআহসিনুল কিতলা, মৃত্যুদণ্ড দিবা কিন্তু ইহসানের সাথে দিও। আপনি চাইলেই তার কান কেটে ফেলতে পারবেন না, তাকে শ্বাসরুদ্ধ করতে পারবেন না, পেট্রোল দিয়ে তার দেহ জ্বালিয়ে দিতে পারবেন না, চাইলেই দেহটারে আপনি নষ্ট করতে পারবেন না। রাষ্ট্রীয় কাজে বিচারে সাব্যস্ত হয়েছে, তার এখন ডেথ পেনাল্টি, মৃত্যুদণ্ড কার্যকর করবেন, ঠিক আছে, কিন্তু সেখানে ইহসানের সাথে। ফাইদা কতালতুম ফাআহসিনুল কিতলা, মৃত্যুদণ্ড কার্যকর করার সময় ইহসানের সাথে করো। ওয়াইদা যাবাহতুম ফাআহসিনুয যাবাহা, জবাই করার সময় ইহসান করো। সুবহানাল্লাহ, করতেছি জবাই, করতেছি কি, মেরে ফেলতেছি প্রাণীটাকে খাওয়ার জন্য, স্লটারিং, লিটারালি আমি ছুরি চালাচ্ছি ওর গলায়, ফিনকি দিয়ে রক্ত বেরোবে এখনই, মেরে ফেলতেছি, কিন্তু যা মনে চায়। আপনি কোপাতে পারবেন কোরবানির পশুকে, কষ্ট দিতে পারবেন না? আমরা এই ভুলটা করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন আরো স্পেসিফিক করে বলছেন যে ওয়ালিউহিদ্দা আহাদুকুম শাফরাতাহু ওয়ালিউরিহ যাবিহাতাহু, তোমরা জবাইয়ের সময় তোমাদের ছুরিটাকে ধার করে নিও, যাতে করে প্রাণীটা কম কষ্ট পায়। সুবহানাল্লাহ, আমরা অনেক সময় ভুল করে ফেলি। আমরা গরু শোয়ানোর পরে এই রশি কোথায়, এই ছুরি কোথায়, এই কষাই কোথায়, এই যে সাতজনের নামে জবাই হবে এদের নাম কোথায়, গরুটাকে আমরা কষ্ট দিচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে না, মুমিনের প্রতিটি কাজে ইহসানের পরশ থাকে। তারা প্রাণী জবাই করবে ঠিকই খাওয়ার জন্য, কিন্তু এখানেও ইহসান করতে হবে, ঠিক কিনা? তারা মৃত্যুদণ্ড কার্যকর করবে, ডেথ পেনাল্টি রাষ্ট্রীয় আইনে, কিন্তু যেমন মনে চায় তেমন করা যাবে না, ওইখানেও ইহসান রাখার দরকার আছে না? নাই। প্রিয় ভাইয়েরা, এই ইহসানকে যারা মেনটেন করে জীবনের সব কাজে, আল্লাহ তাদেরকে বড্ড ভালোবাসে, বড্ড পছন্দ করে। তো আমরা যেন সবাই সবার প্রতি ইহসান করি। স্বামী স্ত্রীর প্রতি ইহসান করুন, স্ত্রী স্বামীর প্রতি ইহসান করুন, বাবা সন্তানের প্রতি, সন্তান বাবার প্রতি, পরিবারের সকল সদস্যদের প্রতি ইহসান করুন, কর্মচারীদের প্রতি ইহসান করুন, সহকর্মীদের প্রতি ইহসান করুন। মুমিন জীবনের প্রতিটি কাজে ইহসানের পরশ থাকবে, কারণ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ তাআলা মুহসিনদের, যারা অন্যদের প্রতি অনুগ্রহ দেখায়, তাদেরকে বড্ড ভালোবাসেন। এই পয়েন্টটা কি বুঝতে পেরেছেন সবাই? ক্লিয়ার? দুই নম্বরে চলে যায়, আর কাদেরকে আল্লাহ ভালোবাসেন? দুই নম্বরে হচ্ছে তাওয়াবুন, যারা ভুল করেই তওবা করে সাথে সাথে, আল্লাহ তাদেরকে বড্ড ভালোবাসেন। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, আল্লাহ তওবাকারীদেরকে যেমনি ভালোবাসেন, পবিত্রতা অর্জনকারীদেরও ভালোবাসেন। ওটা আমি পরে আসতেছি, এখন তাওবাতেই থাকি। তাহলে দুই নম্বরে হচ্ছে ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, দুই নম্বরে হচ্ছে কাদেরকে ভালোবাসেন, তওবাকারীদেরকে তিনি বড্ড ভালোবাসেন। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলে, তিনি বলেন ওয়াল্লাহি ইন্নি লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকসারা মিন 70 মাররা, আল্লাহ শপথ আমি বিশ্বনবী প্রতিদিন 70 বারেরও বেশি তওবা পড়ি। যার আগেও কোনো গুনাহ নাই, পরেও কোনো গুনাহ, উনি তওবা করে কয়বার? 70 বার। আমাদের তো কোনো গুনাহ টুনাহ নাই, তাই না? হ্যাঁ, আমাদেরও গুনাহ আছে নাকি? বস্তা ভরা। তো বিশ্বনবী যদি 70 বার তওবা করেন ডেইলি বেসিস, আমাদের করা দরকার কয়বার? যার যার কাছে ছেড়ে দিলাম বলেন, হ্যাঁ 70,000 বার করা দরকার, ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, তাওবা কি? তাওবা মানে ফিরে আসা আল্লাহর কাছে, ভুল করেছি অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ফিরে আসবো, এটার নাম তাওবা, টু রিটার্ন ব্যাক টু ইউর লর্ড, আল্লাহর কাছে ফিরে আসবেন। এই ফিরে আসাটাকে আল্লাহ খুব পছন্দ করেন।
এখানেই শয়তান আর আমাদের মধ্যে পার্থক্য। শয়তান ভুল করে কর্তৃত্ব করছে, এটার মধ্যেই সে অটল অবিচল, ক্ষমা আর চাইনি। কিন্তু আমরা সকালে ভুল করে দুপুরে মাফ চাই, দুপুরে করে রাতে মাফ চাই, আজকে ভুল করে কালকে মাফ চাই, ঠিক কিনা? এই মাফ চাওয়াটাকে, ফিরে আসাটাকে, তার গুনাহগার বান্দা অনুতপ্ত হয়ে রিয়েলাইজেশন হয়ে বুঝতে পেরে ফিরে আসাটাকে তিনি বড্ড পছন্দ করেন, বড্ড পছন্দ করেন। এজন্য ভুল আমাদের হবে প্রিয় ভাইরা। আল ইনসান মিনান নিসিয়ান, আমাদের নামটাই এসেছে ভুল থেকে, আমরা ভুলে যাই, ভুল হয়ে যায় আমাদের। কিন্তু ক্ষমার রাস্তা, তওবার রাস্তা খোলা আছে না নাই, এটা হচ্ছে আমাদের জন্য আশা, হোপ। আমরা হোপফুল, সবসময় আশাবাদী, যত ভুল হোক, যত ভুল আপনি করেন, এটা খেয়াল রাখবেন, ভুল আপনি যতই করেন না কেন, তার রহমতের দরিয়া তার চাইতেও বড়, তার ক্ষমার মহাসাগর তার চাইতেও বিস্তৃত, যত ভুল আপনি করেন না কেন। এজন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, ওহে বিশ্বাসীরা একনিষ্ঠভাবে তওবা করো, ফিরে আসো আমার দিকে। ফাফিরু ইলাল্লাহ 24/7, পৃথিবীর কোন দরজা 24 ঘন্টা খোলা থাকে না। রাত 3টার দিকে যদি আপনি উঠে জায়নামাজটা বিছিয়ে যে ভুলটা করছেন ওটা স্মরণ করে চোখের পানি ছেড়ে মাফ চান, ক্ষমা করবেন না তিনি? হ্যাঁ, ক্ষমা দেওয়ার জন্য তিনি বসে আছেন। এজন্য ভুল হইলে আমরা করব আস্তাগফিরুল্লাহ, কি করব পড়েন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই, পড়েন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাই। এটা পড়ে আল্লাহর কাছে ফিরে আসবেন, অনুতপ্ত হবেন, আল্লাহ ভুল করে ফেলেছে, আল্লাহ তুমি ক্ষমা করো, আল্লাহ তুমি ক্ষমা করো, আল্লাহ আমরা ভুল করে ফেলেছি, ভুল সবাই করে, কে না করে? হ্যাঁ, কুল্লু ইবনে আদম খাত্তা, বিশ্বনবী বলেন তোমরা সবাই ভুলকারী, কিন্তু ওয়া খাইরুল খাত্তাঈন আত-তাওয়াবুন, এই ভুলকারীদের মধ্যে শ্রেষ্ঠ যে ভুল করেই তওবা করে। তওবা করতে রাজি আছেন তো? সবাই রাজি আছেন? আমার প্রিয় ভাইরা, এই তওবার দৃশ্যটা দেখতে আল্লাহ বড্ড পছন্দ করে। বান্দা যখন ভুল বুঝতে পারে, মাথাটা নিচু করে, চোখের পানি ছেড়ে, বান্দা যখন কাঁদতে শুরু করে, এই দৃশ্যটা দেখলে আল্লাহ সহ্য করতে পারে না, আল্লাহর রহমতের দরিয়ায় জোশ খেলে যায়, বান্দা যা চায় আল্লাহ তাই দিয়ে দেয়। তখন চোখের পানির এত বড় পাওয়ার। এজন্য আমরা ভুল করে যেন অটল না থাকি, আল্লাহর কাছে যেন ক্ষমা চাই, আমরা যেন ফিরে আসি তার দরবারে, তার দরবার সবসময় খোলা। এবং তিনি এই তওবার বা ফিরে আসার দৃশ্যটা দেখতে কত পছন্দ করেন শুনেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদি, তার শপথ যার হাতে আমার আত্মা, লাউলাম তুজনিবু, তোমরা যদি ভুল না করতে, লা যাহাবাল্লাহু বিকুম, আল্লাহ তোমাদেরকে ধ্বংস করে দিতেন, ওয়ালা জাআ বিকওমিন, আল্লাহ এমন এক জাতি তৈরি করতেন, ইউজনিবুন, ওরা খালি ভুল করতো, ফায়াস্তাগফিরুন, আর ক্ষমা চাইতো, ফায়াগফিরুল্লাহু লাহুম, আর আল্লাহ তাদের ক্ষমা করতেন। তোমরা যদি ভুল না করতে, এই বানি আদম তোমরা যদি ভুল না করতে, তোমাদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করে এমন একটা গোষ্ঠী বানাইতেন যারা খালি ভুল করতো আর মাফ চাইতো, ভুল করতো আর মাফ চাইতো, আর আল্লাহ মাফ করে দিত। সুবহানাল্লাহ, বললেন না গাফিরিজ যামবি ওয়া কাবিলিত তাওব, তিনি পাপ মোচন করার জন্যই তো তিনি আমার রব, তওবা কবুল করার জন্যই তো তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি রব্বে কারীম, তার দয়ার কোনো শেষ নাই, তার মায়ার কোনো শেষ নাই। আমরা যখন তওবা করি, অনুতপ্ত হই, চোখের পানি ছেড়ে যখন কাঁদি, আল্লাহ যে কত খুশি হয় এটার একটা উপমা হাদিসে এসেছে, সহিহ মুসলিমের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহু আশাদ্দু ফারাহান বিতাওবাতি আবদিহি হিনা ইয়াতুবু ইলাইহি, কেউ যখন তওবা করে আল্লাহ কত খুশি হয় জানো? শোনো, ওই ব্যক্তির চাইতেও আল্লাহ বেশি খুশি হয়ে যায় যে ব্যক্তি মরুভূমিতে সফরে বেরিয়েছে, সাথে তার বাহন বা উট, ওই উটের মধ্যেই তার পানি বা খাবার, হঠাৎ করে উটটা হারায় গেছে। শুনতেছেন? মরুভূমিতে উট নিয়ে বের হয়েছিল সফরে, উটের মধ্যে তার পানি, তার খাবার, তার বেঁচে থাকার সমস্ত মাধ্যম, কিন্তু হঠাৎ করে উট কি হয়ে গেছে? হারায় গেছে। উট খুঁজে আর পায় না, দৌড়াতে দৌড়াতে হয়রান, কত দৌড়াবে, ধুধুমরু প্রান্তর, কয়েক ঘন্টা দৌড়ালেই তো সে তৃষ্ণার্ত হয়ে মারা যাবে, দৌড়াতে দৌড়াতে হাঁপাতে হাঁপাতে শেষ, জীবনের আশাও শেষ, যে উট যেহেতু পাই নাই, আজকে সারাদিন দৌড়ালে তো তৃষ্ণা আমি মারাই যাবো রাতে, তো জীবনের আশা ভরসা শেষ করে হাঁটতে হাঁটতে হাঁপাতে হাঁপাতে হঠাৎ একটা
গাছের সন্ধান পেল, ওই গাছের নিচে যে এত ক্লান্ত তৃষ্ণার্ত, হাঁপাতে হাঁপাতে ঘুমায় গেছে, হতাশ, আমার বাঁচার আর কোনো মাধ্যম নাই, আমার উঠ হারাই গেছে, ওইখানেই পানি ওইখানেই খাবার, ক্লান্ত শ্রান্ত হয়ে তৃষ্ণার চোটে ঘুম চলে আসছে, হঠাৎ ঘুম থেকে জেগে ওঠে, ওটটা পাশেই দাঁড়ায় আছে, যে ওটের উপরে তার পানি এবং খাবার ছিল, পুরা মরুভূমিতে দৌড়াইতে দৌড়াইতে আবার সন্ধ্যাবেলায় এসে মালিকের সামনে দাঁড়ায় আছে, সে ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে রশি ধরে ফেলছে ওটের, পুরোটা হাদিসের অনুবাদ শোনাচ্ছি, তো ওটের রশি ধরে বেচারা এত খুশি এত খুশি এত খুশি যে খুশির চোটে ও বলতে আরম্ভ করছে, আল্লাহুম্মা আনতা আব্দি ওয়া আনা রাব্বুক, আল্লাহ তুমি আমার গোলাম আমি তোমার রব, তুমি দয়া করে এই ওটটা ফিরাই দিছো, আজকে তুমি ওটটা ফিরাই না দিলে আমি তো মরে যেতাম, আল্লাহ প্রশংসা তোমার, খুশির চোটে, কিসের চোটে, খুশির চোটে কথা উল্টে গেছে, সে এত খুশি সে আনন্দে এত উদ্বেলিত এত খুশি সে বলতেছে আল্লাহ আল্লাহুম্মা আনতা আব্দি, আল্লাহ তুমি আমার গোলাম, খুশিতে আল্লাহুম্মা আনতা আব্দি, আল্লাহ তুমি আমার গোলাম, ওয়া আনা রাব্বুক আমি তোমার রব, তোমার দরবারে লাখো কোটি শুকরিয়া আল্লাহ, কেঁদে কেঁদে বলতেছে, তা আল্লাহ বলে ওই রকম একটা পরিস্থিতিতে যে তার জীবনের আশা ছেড়েই দিয়েছিল, হঠাৎ করে ওট ফিরে পাওয়ার পরে খুশির চোটে সে যখন আমি আল্লাহরে ওর গোলাম বানায় আর ওরে আমার রব বানায়, ওই লোকটা ওই মুহূর্তে ঠিক যত খুশি আমার কোনো বান্দা তওবা করে যখন আমার কাছে ফিরে আসে আমি আল্লাহ ওই বান্দার উপর তার চাইতে বেশি খুশি হয়ে যায়, আল্লাহু আশাদ্দু ফারাহা, ওই ব্যক্তি কত খুশি হইলে আল্লাহর গোলাম বানায়, কত খুশি হইলে সে সেন্স হারায় ফেলে যে আল্লাহ তুমি আমার গোলাম আমি তোমার রব, কখন বলে খুশিতে সে মাতোয়ারা, আল্লাহ বলে ওই মাতোয়ারা ব্যক্তি ওই মুহূর্তে যত খুশি আমার কোনো বান্দা ভুল করে বোঝার পরে যখন চোখের পানি ছেড়ে আমার কাছে তওবা করে আমি আল্লাহ তার চাইতেও বেশি খুশি হয়ে যা, তওবা করবেন তো, করবেন করবেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, আল্লাহ তাআলা তওবাকারীদের বড় ভালোবাসেন, আমার ভাইরা ভুল হলেই যেন আমরা তওবা করি, কয়টা জানলেন, প্রথমটা কি ছিল, ছিল কি করে ভুলে গেছি, ইহসান করে, মুহসিনুন যারা অন্যদের প্রতি অনুগ্রহ প্রদর্শন করে, আচ্ছা দুই নাম্বার কি ছিল, তওবা মানে আত্তাওয়াবুন যারা ভুল হলেই কি করে, তিন নাম্বার হচ্ছে আল মুতাতাহিরুন যারা পবিত্রতা অর্জন করে, সবসময় পাক পবিত্র থাকে, নিট এন্ড ক্লিন থাকে, এই ক্লিনলিনেসকে আল্লাহ পছন্দ করেন, সুবহানাল্লাহ কি সুন্দর আমাদের ধর্ম, কত চমৎকার আমাদের ইসলাম, রদিতু বিল্লাহি রব্বা ওয়া বিল ইসলামি দীনা, আমরা আল্লাহরে রব হিসেবে পেয়ে খুশি, ইসলামকে দিন হিসেবে পেয়ে খুশি, ঠিক কি না, তিন নাম্বার হচ্ছে ওয়াইহিব্বুল মুতাতাহিরিন, আল্লাহ তাআলা পবিত্রতা অর্জনকারীদের বড় পছন্দ করেন, মুতাতাহিরিন যারা সব সময় পাক পবিত্র থাকে পরিচ্ছন্ন থাকে, এবং এটা খুব জরুরি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন না তুহুরু শাত্রুল ঈমান, পবিত্রতা এটা ঈমানের অঙ্গ, কেন ঈমানের অঙ্গ, কারণ নামাজ যার নাই তার ঈমান নাই আর পবিত্রতা ছাড়া নামাজই হয় না, এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পবিত্রতা ঈমানের অঙ্গ, সুবহানাল্লাহ পড়েন, দেখেন নামাজের যে আহকাম আরকান আছে, আহকাম তো বাইরে নামাজ শুরুর আগে, এর মধ্যে তিনটা আহকাম বা তিনটা ফরজি হচ্ছে এই পাক পবিত্রতা নিয়ে, ছোটবেলা আপনারা পড়েছেন না শরীর পাক কাপড় পাক নামাজের জায়গা পাক, তার মানে আপনি নামাজে যখন দাঁড়াবেন আপনার শরীরটা পাক পাক পবিত্র হইতে হবে, আপনি যে ড্রেস গায়ে দিয়ে নামাজে দাঁড়ালেন এটা পবিত্র হইতে হবে, যেই জায়গাটাতে আপনি নামাজের জন্য দাঁড়ালেন ওই জায়গাটা পবিত্র পবিত্র হতে হবে, এই তিনটা জায়গা পবিত্র কিনা আপনাকে এনশিওর করে আল্লাহ আকবার, তার আগে আল্লাহ আকবার বললে হবে, হবে না, এজন্য ইসলাম হাতে ধরিয়ে ধরিয়ে আমাদেরকে পবিত্র হওয়ার পদ্ধতি শিক্ষা দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি যখন এগুলো শিখাতেন মুশরিকরা হাসতো, হায় রে কেমন নবী তোমাদের, কিভাবে টয়লেটে যাইতে হয় এটাও শিখায়, সাহাবারা বলতেন হ্যাঁ আমাদের নবী ধরে ধরে আমাদের শিখায় যে টয়লেটে ঢুকতে বাম পা বেরোতে ডান পা, ঢোকার আগে দোয়া, ওয়ালা তাস্তাকবিলুল কিবলা কেবলামুখী হওয়া যাবে না, ঢিলা ইউজ করলে তিনটা ইউজ করো, বেজর করো প্রতিটা জিনিস, কি করে অজু করতে হয়, কি করে তায়াম্মুম করতে হয়, কি করে ফরজ গোসল করতে হয়, আমার নবী ধরে ধরে আমাদের শিখিয়েছেন, ঠিক কিনা, ধরে ধরে শিখিয়েছেন কিভাবে অজু করবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গামলা নিয়ে তিনি দেখিয়েছেন, কিভাবে তায়াম্মুম করবেন মাটিতে বাড়ি দিয়ে তায়াম্মুম করে দেখিয়েছেন, কেমন করে মেসওয়াক করবেন দেখিয়েছেন, কিভাবে আতর ইউজ করবেন দেখিয়েছেন,
ক্লিনলিনেসের যত দিক হতে পারে সব বিশ্বনবী আমাদের শিখিয়েছেন। এমনকি কালামুল্লাহ মাজিদে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্পষ্ট জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলা সলাতি ফাগসিলু উজুহাকুম, যখন নামাজে দাঁড়াবা আগে ওযু করো। ফাগসিলু উজুহাকুম, যারা আরবি বোঝেন, আগে মুখ ধুয়ে নাও। ও আইদিয়াকুম ইলাল মারাফিক, তারপর দুই হাত কোণই পর্যন্ত ধুয়ে নাও। ওয়ামসাহু বিরুউসিকুম, তারপর মাথা মাসে করে নাও। ও আরজুলাকুম ইলাল কাআবাইন, এরপর টাকনু পর্যন্ত দুই পা ধুয়ে নাও। ওযু হয়ে গেল না? হয়েছে না? এবার ধরে ধরে আমাদেরকে শেখানো হয়েছে। যদি গোসল ফরজ হয়, ওয়া ইন কুনতুম জুনুবান ফাত্তাহারু, গোসল ফরজ হলে গোসল করে নাও। এখন অজু গোসলের জন্য পানি নাই, তো অজু আর গোসলের জন্য যদি পানি না থাকে, ফালাম তাজিদু মাআন ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম করো। দেখেন, অজুও শিখাইলো কোরআন, তায়াম্মুমও শিখাইলো কোরআন। পাক পবিত্র হওয়ার ক্লিনলিনেসের যত আয়োজন আছে সব আল্লাহর কোরআনে আছে না নাই? সব আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন। এবং আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিন এত নবীর উম্মত, কোটি কোটি মানুষ, আপনি আপনার উম্মতকে চিনবেন কি করে? এত মানুষ থাকবে, আপনি কি করে চিনবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্না উম্মতি ইয়াতুনা ইয়াউমাল কিয়ামতি গুররা মুহাজ্জালিনা মিন আসারিল উযু। তিনি বললেন, অজুর চিহ্ন দেখে আমি আমার উম্মত চিনব। আমার যে সমস্ত উম্মতেরা অজু করে নামাজ পড়েছে, অজুর পানি তাদের গায়ের যেই যেই জায়গায় লেগেছে, এই জায়গাগুলো কিয়ামতের দিন রেডিয়াম বাতির মতো জল 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 করে জ্বলতে থাকবে। আমি এটা দেখে চিনে ফেলবে আমার উম্মত, নামাজি, পাক্কা নামাজি। আল্লাহ আকবার। এবং অতিরিক্ত পবিত্রতা অর্জনের জন্য কিছু সাহাবিদেরকে আল্লাহ স্পেশালি কোরআনে অ্যাপ্রিসিয়েট করেছেন। তারা হচ্ছে মসজিদে কোবা পল্লীর আশেপাশে যে সাহাবারা, তারা অতিরিক্ত পবিত্রতা অর্জন অর্জন করতেন। আল্লাহ তাআলা বলেন, ফিহি রিজালুন ইউহিব্বুনা আন ইয়াতাতাহহারু, এই মসজিদে কোবার আশেপাশে এমন কিছু মুসল্লি আছে যারা পছন্দ করে পবিত্রতা অর্জন করতে, বেশি পবিত্রতা অর্জন করতে তারা পছন্দ করে। আর ওয়াল্লাহু ইউহিব্বুল মুত্তাহিরিন, আল্লাহ তাআলা অতিরিক্ত পবিত্রতা অর্জনকারীকে ভালোবাসেন, পছন্দ করেন। সুবহানাল্লাহ। পড়ে তো তাদের প্রশংসা যখন আল্লাহ তাআলা কোরআনে করলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ডাকলেন, বললেন, ও কোবাপল্লীর সাহাবীরা, ঘটনা কি? তোমাদের নাম বিশেষভাবে আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেছে যে ফিহি রিজালুন ইউহিব্বুনা আন ইয়াতাতাহহারু, কি তোমাদের এমন গুণ, তোমরা কিভাবে পবিত্রতা অর্জন করো? তারা বলতে আরম্ভ করলো যে নাতাওয়াদ্দাউ লিসসালাহ, আমরা নামাজের সময় অজু করি, ওয়া নাগতাসিলু মিনাল জানাবা, গোসল ফরজ হলে গোসল করি, ওয়া নাস্তানজি বিল মা, আর পানি দিয়ে ইস্তিনজা করি। সুবহানাল্লাহ। এই পানি দিয়ে ইস্তিনজা করাটা আল্লাহ পছন্দ করেছেন। ওনাদের সময় ওনারা পানি দিয়ে ইস্তিনজা করতো না, পাথর দিয়ে, ঢিলা দিয়ে তারা ক্লিন হয়ে যেত। এর কারণ হচ্ছে তাদের খাদ্য প্রক্রিয়াটা এমন ছিল, ড্রাই ফ্রুট খেত, তো খেজুর, গোস্ত, রুটি, তো তাদের স্টুলটা ওই রকম হইতো। আরবের লোকদের অনেকের এই স্টুলটা এরকম হয়, যেমন আমাদের যখন কখনো কোষ্ঠকাঠিন্য হয় তখন দেখবেন যে আমাদেরও এরকম হয়। তা আমরা যখন স্টুল পাস করি তখন আমাদের এই পায়ুপথটা মূলত বেরিয়ে আসে, স্টুল পাস করে আবার পায়ুপথ আমাদের দেহের ভেতরে চলে যায়। ফলে যখন কারো কোষ্ঠকাঠিন্য হয় তখন দেখা যায় যে তারা টিস্যু ইউজ করা লাগে না। আমাদেরও কখনো কখনো এরকম হয় না? হয়। তো ওনাদের সারা বছর একই রুটিন, ওনাদের আসলে টিস্যু ইউজ করা লাগে না, ওনাদের স্টুলটাই এরকম। কিন্তু এরপরেও ওই সাহাবারা এক্সট্রা পানি ইউজ করতেন। আমরা যেমনি কল ঘোরালেই পানি, ওই সময় পানি এত অ্যাভেলেবেল ছিল না, সপ্তাহে একদিন গোসল করার সুযোগ পেতেন। পানি মানে এটা গোল্ডের মতো দাম, ডায়মন্ডের মতো দাম পানি মরুভূমিতে। তো তারা বলে, ওয়ানাস্তান জিবিল মা, আমরা পানি জমিয়ে রাখি, সেই পানি দিয়ে ইস্তিনজা করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা ফাহুয়া যাক ফআলাইকুম, তাহলে এটাই সেই কারণ, এটাই সেই কারণ, এজন্যই আল্লাহ তাআলা স্পেশালি কোরআনের ভেতরে তোমাদের নাম তুলে দিয়েছেন। পড়ুন, সুবহানাল্লাহ। তো আমরা যেন এই পবিত্রতাকে গুরুত্ব দেই প্রিয় ভাইরা, কারণ আল্লাহ তাআলা তিনি বলছেন, ইন্নাল্লাহ ইউহিব্বু তাওয়াবিন, তিনি তাওবাকারীদের যেমনি ভালোবাসেন, ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, তিনি পবিত্রতা অর্জনকারীদেরকে ভালোবাসেন। আমরা যেন অজু করার সময় খুব ভালোভাবে করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি যখন বললেন অজুর পানি যেখানে লাগে ওটা জল জল করে জ্বলবে, তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত তো ধুইতে হয় কোনি পর্যন্ত, উনি এতটুকু ধুইতেন। উনি বলতেন যে কিয়ামতের দিন আমার হাত এতটুকু পর্যন্ত জল জল করবে। কি মাইন্ডসেট ওনাদের! সুবহানাল্লাহ।
আমরা যেন এই ক্লিনলিনেসের সর্বোচ্চ নাজরানা পেশ করি, সর্বোচ্চটা যেন আমরা সবসময় মেসোয়াক করা, পারফিউম ইউজ করা, অজু গোসল যেন আমরা করি, ফলে আমরা মুতাতাহহিরিন পবিত্রদের অন্তর্ভুক্ত হতে পারবো। আর আল্লাহ তাআলা পবিত্রদের বড় ভালোবাসে, বুঝতে পেরেছেন? তাহলে এক নম্বরে মুহসিনুন, যারা ইহসান করে, দুই নম্বরে যারা তাওবা করে, তিন নম্বরে যারা পবিত্র থাকে, চার নম্বরে আল মুত্তাকুন, যারা আল্লাহ তাআলাকে ভয় পায়। আল্লাহ তাআলা বলছেন বালা মান আওফা বিআহদিহি ওয়াত্তাকা ফাইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। হ্যাঁ, যারা ওয়াদা রাখে, আল্লাহকে ভয় করে, আল্লাহ তাআলা এই মুত্তাকিদের বড় ভালোবাসে। মুত্তাকি অর্থাৎ আল্লাহ সচেতনতা, আল্লাহ ভীরুতা যাদের ভেতরে আছে, যে কোনো পরিস্থিতিতে তারা ভাবে যে আল্লাহ তাআলা আমাকে দেখছেন, এই সেন্স, এই অনুভূতি যার মধ্যে আছে সে মুত্তাকি। তা আমরা মানুষের সামনে যেভাবে যেরকম সৎ থাকি, আমরা যদি মানুষের চক্ষুর আড়ালেও সৎ থাকি তাহলে আমরা মুত্তাকি, বুঝতে পেরেছেন? মুত্তাকির তাকওয়ার অনেক সংজ্ঞা আছে, অনেক সংজ্ঞা। সবচেয়ে সহজ সংজ্ঞা হচ্ছে মানুষের সামনে আমরা যতটা ভালো, আমার প্রাইভেট লাইফেও যদি আমি ততটা ভালো হই তাহলে আমি মুত্তাকি। একটু যোগ বিয়োগ দিয়ে নেন নিজের সাথে নিজে, যে আমি পাবলিকলি যতটা ভালো প্রাইভেটলি ততটা ভালো কিনা, যদি হই তো আমি মুত্তাকি। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার উবাই ইবনে কাবকে বললেন, ইয়া উবাই মা হুয়া তাকওয়া, আল্লাহ কোরআনে এত তাকওয়ার কথা বলেছেন, তাকওয়াটা কি? উনি প্রশ্নের উত্তর না দিয়ে উনিও প্রশ্ন করলেন, উনি বললেন হাল সালাকতা তরিকান দাশাউ, ইয়া আমিরাল মুমিনিন, আপনি কি কখনো মরুভূমিতে কাঁটাযুক্ত রাস্তা দিয়ে হেঁটেছেন? উনি বললেন হেঁটেছি। তো কিভাবে হেঁটেছেন? দেখেন কেমনে উত্তর দেয় এক সাহাবী আরেক সাহাবীকে, যেখানে যে রাস্তায় কাঁটা আছে, ক্যাকটাস আছে, গুলমলতা, কিভাবে হেঁটেছেন? তিনি বললেন ইজতাহাদতু ওয়া তাশাম্মারতু, আমি আমার জুব্বা পাগড়ি খুব আটোসাটো করে কাপড়টা উপরের দিকে টেনে এমন সাবধানে হেঁটেছি যাতে ক্যাকটাসের কাঁটা আমার গায়ে না লাগে, এই পথটা পাড়ি দিতে খুব সাবধানে, খুব প্রিকশন নিয়ে, এক্সট্রা কশন নিয়ে আমি পার হয়েছি। উবাই ইবনে কাব বললেন হ্যাঁ দা হুয়া তাকওয়া, এটাই তো তাকওয়া। এতো বুঝে গেছেন আপনি? আপনি একটু আগে প্রশ্ন করছেন তাকওয়া কি, এটাই তাকওয়া বলে তাই নাকি? তিনি বললেন হ্যাঁ। তো তিনি বললেন দুনিয়ার চলতি পথে ডানে বায়ে এরকম অনেক পাপের হাতছানি আপনাকে স্পর্শ করতে চাইবে, ওই যে কাঁটাযুক্ত রাস্তা দিয়ে আপনি যেভাবে সাবধানে কাঁটা যাতে গায়ে না লাগে খুবই প্রিকশন নিয়ে হেঁটেছেন, এই দুনিয়ার পুরো জার্নিটা যদি এইভাবে চালাতে পারেন তাইলেই আপনি মুত্তাকি। সুবহানাল্লাহ বিহামদি, আল্লাহ তাআলা বলেন যাদের মধ্যে এই তাকওয়ার সেন্স আছে আমি তাদেরকে ভালোবাসি। তাকওয়া হচ্ছে কেউ না দেখলেও আল্লাহ দেখেন এই অনুভূতি, সবার চোখ ফাঁকি দেয়া গেলেও একজনের চোখ ফাঁকি দেয়া যায় না, তিনি কে? এই অনুভূতির নাম হচ্ছে তাকওয়া। আল্লাহ বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সবচাইতে আল্লাহর কাছে সম্মানিত ব্যক্তি যার মধ্যে আল্লাহর ভয় বেশি, নাকি আল্লাহ বলছে তোমাদের মধ্যে যে সবচেয়ে বড় বিলিয়নিয়ার সে আল্লাহর কাছে সম্মানিত, দেখতে বেশি সুন্দর সে সম্মানিত, যার জনবল আছে, অর্থবল আছে, লোকবল আছে না? তাকওয়া, তাকওয়া হচ্ছে ক্রাইটেরিয়া, যার তাকওয়া বেশি সে আমার কাছে সম্মানিত। এবং আল্লাহ তাআলা বলেন ওমাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল্লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, যে আল্লাহকে সবসময় ভয় পাবে যে মুত্তাকি সে কোথাও জীবনে আটকাবে না, কোথাও আটকাবে না, জীবনে কোনো বিপদ আসলে একটা ওয়ে আউট, একটা এক্সিট, মালয়েশিয়াতে তো বলে কেলুয়ার, মালয়েশিয়া কি বলে, এই জীবনে কোথাও আটকাবেন না, আটকাইলেই একটা কেলুয়ার পেয়ে যাবেন। কেলুয়ারের ব্যবস্থা করে দিবে কে? ব্যবস্থা করে দিবেন, আর এমন জায়গা থেকে তিনি রিজিকের বন্দোবস্ত করবেন আপনি কল্পনাও করেন নাই। সুবহানাল্লাহ বিহামদি। তাহলে চার নম্বরে মুত্তাকুন, যারা আল্লাহকে ভয় করে আল্লাহ তাদেরকে ভালোবাসেন, আমরা যেন মুত্তাকিদের কাতারে সামিল হতে পারি, আল্লাহ তুমি তৌফিক দাও। প্রিয় ভাইরা আমার, পাঁচ নম্বরে হচ্ছে আল মুতাওয়াক্কিলুন, যারা আল্লাহর উপর তাওয়াক্কুল করে। আল্লাহ বলে ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, কোন বিষয়ে যখন দৃঢ় সংকল্প নিয়েছ তো আল্লাহর উপর ভরসা করো, কারণ আল্লাহ ওই সমস্ত লোকদের ভালোবাসা যারা আমার উপর তাওয়াক্কুল করে, মানে ভরসা করে। তাওয়াক্কুল মানে একজনের উপর ভরসা, তিনি কে? আমরা ভরসা কার উপর করব? পৃথিবীর কোন শক্তির উপর, কোন মানুষের উপর, কোন মিডিয়ার উপর, কোন ক্ষমতার উপর? আমাদের ভরসা এক মহান সত্তার প্রতি, তিনি কে? সবসময় আমরা আল্লাহর উপর ভরসা রাখি। এবং
প্রতিটি মুহূর্তে যেন আমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এটা আমাদের শিখিয়েছেন। এমনকি ঘর থেকে বেরোলেও যেন আমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করি, বিষ্ণুবি শিখিয়েছেন। তিনি ঘর থেকে বেরোলেই পড়তেন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, পড়েন আপনারা আল্লাহর উপর, আল্লাহর নামে আল্লাহর উপর তাওয়াক্কুল করে বেরোলাম, এটা পড়ে বেরোবেন। এরপর তিনি লম্বা একটা দোয়া পড়তেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযিল্লা আও উযাল্লা আও আযিল্লা আও উযাল্লা আও আযলিমা আও উযলামা আও আজহালা আও ইউজহালা আলাই, চমৎকার দোয়া, চমৎকার দোয়া, এটা পড়ে তিনি বেরোতেন। তো এই তাওয়াক্কুল যারা করে, আল্লাহর উপর ভরসা রাখে, আল্লাহ তাদেরকে বড্ড পছন্দ করেন। এখন তাওয়াক্কুলটা কি? তাওয়াক্কুল নিয়ে আমাদের সমাজে অনেক মিসআন্ডারস্ট্যান্ডিং আছে প্রিয় ভাইরা আমার। তাওয়াক্কুল হচ্ছে কর্ম শেষে ফলাফলের জন্য আল্লাহর উপর নির্ভর করা। মনোযোগ দিয়ে শুনুন, আই রিপিট, আমি আবারও বলছি, কর্ম শেষে, আগে কি কর্ম, কর্ম শেষে ফলাফলের জন্য কার উপর নির্ভর করা? এখন আপনি কর্ম বাদ দিয়ে দিলেন, কিছু করলেন না, আর বললেন আল্লাহ ভরসা, যা করে আল্লাহ, আল্লাহ ভরসা, তাওয়াক্কাল তো আল্লাহ হইছে, এটা আপনার মন গড়া কথা হয়েছে, এটা তাওয়াক্কুল হয়নি। ইসলামী তাওয়াক্কুল হচ্ছে আপনি আপনার সাধ্যের সবটুকু করবেন, করার পরে ফলাফল কি আসবে? ফলাফল কি আমার হাতে, কার হাতে? এই জন্য আপনি আল্লাহর উপর তাওয়াক্কুল করবেন। কিন্তু কাজ বাদ দেয়া যাবে না। অনেকে নিজেদের অপারগতা, দুর্বলতা, কর্মহীনতা আর অলসতাকে তাওয়াক্কুল বানায় ফেলছে, কাজ করতে মনে চায় না, অলসতা, কয় তাওয়াক্কুল করলাম, বলেন তো এটা তাওয়াক্কুল হয়েছে না। এই অপারগতা, অলসতার নাম তাওয়াক্কুল নয়। তাওয়াক্কুল মানে হচ্ছে কোনো কাজের পরিকল্পনা করা, এরপরে পরিকল্পনা বাস্তবায়নের উপায় খুঁজে বের করা এবং নানা কিছুর সহযোগিতা নিয়ে সেটা বাস্তবায়নের প্রাণান্তকর চেষ্টা করা, সব করা, আপনার রোল প্লে করা, আপনার রোল প্লে করা শেষ, এরপর কর্ম শেষে ফলাফলের জন্য আপনি আল্লাহর উপর তাওয়াক্কুল করবেন। কিন্তু কিচ্ছু না করে হাত গুটিয়ে বসে থেকে যদি বলেন তাওয়াক্কুল করলাম, আল্লাহ ভরসা, হয়েছে, হয়েছে, তাওয়াক্কুল হয়েছে, হয় নাই? তো এখানে ব্যালেন্স অ্যাটিটিউডে আসতে হবে, আমি সব করতে পারবো, এটাও যেমনি ভুল, আল্লাহ সব করে দিবেন, এটাও ভুল। দ্য পজিশন অফ ইসলাম ইজ সামওয়্যার ইন বিটুইন দিস টু এক্সট্রিম লাইন্স, এই দুইটার মাঝখানে ইসলামের পজিশন। পাখিকে তাওয়াক্কুলের মডেল হিসেবে আল্লাহ উপস্থাপন করেছেন, পাখিকে বিষ্ণু বলেন তোমরা যদি পাখির মতো তাওয়াক্কুল করো, পাখিরে যেমনি আল্লাহ খাওয়ায় তোমাদেরকেও খাওয়াবে। পাখি কেমনি তাওয়াক্কুল করে? বিষ্ণু বলেন তাগদু খিমাসান ওয়া তারুহু বিতানান, পাখিগুলো প্রতিদিন সকালবেলা কিচির মিচির রবে তার বাসা থেকে বের হয়ে জঙ্গলে ছড়িয়ে পড়ে, সারাদিন খুঁজতে খুঁজতে, ঘুরতে ঘুরতে, উঠতে উঠতে, আল্লাহ তালা বিকেলবেলা আবার প্রতিটি পাখির ওদর পূর্তি করে তার ঘরে ফিরিয়ে নিয়ে আসে, ঠিক কিনা? তো পাখি কি ঘরের ভিতরে বসে থেকে তাওয়াক্কুল করছে? সকালবেলা আগে কি করছে? বেরোয় গেছে। তো আগে আপনার রোলটা আপনার প্লে করতে হবে, তারপরে আপনি আল্লাহর উপর তাওয়াক্কুল করবেন। অনেকে নিজেদের অপারগতা, অলসতাকে তাওয়াক্কুল বানিয়েছে না, অপারগতা, অলসতা, কর্মহীনতা, এগুলো থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহর কাছে পানাহা চেয়েছেন, এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। তার মানে হাত গুটিয়ে বসে থেকে আল্লাহ ভরসা বলবেন, কি করবেন? হ্যাঁ, সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যেতে হবে, এরপরে ফলাফলের জন্য আমরা কার উপর ভরসা করব? কারণ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, আল্লাহ তাআলা তাওয়াক্কুলকারীদেরকেও ভালোবাসেন, আলহামদুলিল্লাহ বলেন। তাহলে কয়টা গেল, কয়টা? আর তিনটা বলবো, আর তিনটা, ছয় নম্বরে হচ্ছে সাবিরুন। সাবিরুন মানে কি? হ্যাঁ, ধৈর্যশীল, একটু বুঝে ফেলছে। আর সাবিরুন, সবর শব্দ থেকে এসেছে, আর সাবিরুন মানে ধৈর্যশীল, যারা আল্লাহর উপর ধৈর্য, বিপদে আপদে আল্লাহর দেয়া বিপদে যারা ধৈর্য ধারণ করে, ওই ধৈর্যশীল ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন। আল্লাহ তাআলা বলেন ওয়া কাআইম মিন নাবিয়্যিন ক্বাতালা মাআহু রিব্বিয়ুন কাসীর ফামা ওয়াহানু লিমা আসাবাহুম ফি সাবিলিল্লাহ ওয়ামা দুউফু ওয়ামা ইসতাকান ওয়াল্লাহু ইউহিব্বুস সাবিরিন। কত নবী আছে তাদের সাথে অনেক আল্লাহ ওয়ালারা লড়াই করেছে, তারা বিপদে হতোদ্যম হয়নি, নতজানু হয়নি, তাদেরকে দমানো যায়নি, তারা ধৈর্য ধারণ করেছে, কারণ ইন্নাল্লাহা ইউহিব্বুস সাবিরিন, আল্লাহ তাআলা ধৈর্যশীলদের বড্ড ভালোবাসেন। ধৈর্যশীল, ধৈর্য ধারণ করতে হবে, ধৈর্য ধারণ, এটা সবার পক্ষে সম্ভব হয় না।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একটা চমৎকার হাদিস বলেছেন, তিনি বলেছেন আজাবান লি আমরিল মুমিন, মুমিনের ব্যাপারটা বড়ই ইন্টারেস্টিং, বড়ই চমৎকার, এটা মুমিন ছাড়া অন্য কারো হয় না। ব্যাপারটা কেমন? রাসূল বলেন ইন আসাবাতহু সাররাউ শাকারা, মুমিন যখন আনন্দে থাকে তখন মুমিন শুকরিয়া করে। শুকরিয়া করলে সওয়াব আছে না নাই? কারণ শুকরিয়া একটা ইবাদত। আর ওয়াইন আসাবাতহু দররাউ, মুমিন যখন বিপদে পড়ে দুঃখে থাকে সবারা, তখন সে ধৈর্য ধারণ করে। ধৈর্য ধারণ করলে সওয়াব আছে না নাই? তো সওয়াব ছাড়া আমাদের আর কিছু আছে? আমি জীবনে হয় সুখী নয় দুঃখী, কি বলেন? আমাদের জীবনের চলতি পথে হয় কখনো আমরা সুখী নয়, সুখের সময় কি করি? শুকর করি। শুকর করলে সওয়াব আছে না নাই? আর দুঃখের সময় কি করি? সবর করি। সবর করলে সওয়াব আছে না নাই? তাহলে হয় শুকর নয় সবর, এই দুইটা ইবাদত মুমিন জীবনে সর্বদা চলমান। কেমন একটা উইন উইন সিচুয়েশন, সুবহানাল্লাহ পড়বেন না? একটা উইন উইন সিচুয়েশন। এজন্য প্রিয় ভাইরা মাথা গরম করবেন না, কখনোই অস্থির হবেন না, আতঙ্কিত হবেন না, ধৈর্য ধারণ করুন। কারণ ধৈর্য এমন একটা গাছ, চারি গায়ে কাটা কিন্তু ফলটা বড় মিষ্টি। এজন্য আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুস সাবিরিন, আল্লাহ তাআলা ধৈর্যশীল বান্দাদেরকে পছন্দ করেন। কয়টা গেল? ছয়টা, সাত নম্বরে আল মুকসিতুন। মুকসিতুন মানে হচ্ছে ন্যায় পরায়ণ, যে ইনসাফের সাথে ফায়সালা করে, যে পার্সিয়ালিটি করে না, হ্যাঁ দুই নম্বরই করে না, বিচার করতে যে যখন রায় দেয় ন্যায়সঙ্গত ভাবে রায় দেয়, ঘুষ খেয়ে বায়াজ হয়ে কোনো রায় দেয় না, তাদেরকে আল্লাহ পছন্দ করে। কিন্তু আমাদের বিচার ব্যবস্থার দিকে তাকান, গোটা বিশ্বব্যাপী আছে না নাই? হ্যাঁ, ছোট্ট একটা বিচারেও দেখবেন যে ছোট্ট সালিশ বসছে, এত কাছ থেকে টাকা খেয়ে ওর পক্ষে রায় দিয়ে দেয়, এরকম আছে না নাই? না, আল্লাহ তাআলা তাদেরকে বড্ড অপছন্দ করেন। বরং যারা বায়াজ নয়, যারা পার্সিয়ালিটি করে না, যারা ইনসাফের সাথে ন্যায় ভিত্তিক ফায়সালা করে, আল্লাহ তাদেরকে পছন্দ করেন। আল্লাহ তাআলা বললেন ওয়া ইন হাকামতা ফাহকুম বাইনাহুম বিল কিসত, নবী যখন আপনি বিচার করবেন ন্যায় পরায়ণতার সাথে বিচার করুন, কারণ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, আল্লাহ তাআলা ন্যায় পরায়ণদেরকে বড্ড ভালোবাসেন। ন্যায় পরায়ণ জীবনের প্রতিটি ক্ষেত্রে পার্সিয়ালিটি আপনি করতে পারবেন না, আপনার মধ্যে কোনো বায়াজনেস থাকতে পারবে না। আল্লাহ বলেন কিয়ামতের দিন আমি যে মিজানের পাল্লা বসাবো, ওয়া নাদাউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামা, এই মিজানের পাল্লা এর মধ্যে কোনো বায়াসনেস নাই। ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরা ইয়ারা, অনুপরিমাণ ভালো এটাও ওজন হবে, অনুপরিমাণ খারাপ এটাও ওজন হবে। ফালা তুযলামু নাফসুন শাইআ, সেদিন কারো প্রতি বিন্দু পরিমাণ জুলুম করা হবে না। ন্যায় বিচারের মানদণ্ড তিনি সেদিন কায়েম করবেন। আর দুনিয়াতে যারা ন্যায় বিচার করে, ন্যায় ভিত্তিক ফায়সালা করে, তাদেরকে আল্লাহ ভালোবাসেন। সুবহানাল্লাহ পড়েন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কতটা ন্যায়পরায়ণ ছিলেন শুনেন। অষ্টম হিজরিতে তিনি যখন মক্কা বিজয় করলেন, মক্কার লোকেরা তার হাতে বায়াত হলো, তিনি অল্প কিছুদিন এখানে ২০ দিনের মতো ছিলেন মক্কায়। তো ইন দ্য মিন টাইম মক্কার কোরাইশ গোত্রের একটা শাখা, এটার নাম হচ্ছে বনু মখজুমিয়া, বনু মখজুমিয়া গোত্রের একটা নারী চুরিতে ধরা পড়ল। তো চুরি করলে ইসলামের বিধান কি? আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, হাত কেটে দাও। তো এখন সাহাবারা বলতে লাগলো হায় রে, এই নতুন মাত্র কোরাইশরা কালিমা পড়ে মুসলমান হইলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এখনই এই মহিলার হাত কেটে দেয় তাহলে এখানে তো একটা ঝামেলা হবে, কিন্তু আমরা তো কেউ বলারও সাহস রাখি না, কে যেয়ে বলবে নবীর কাছে যে নবী এই আজকের জন্য এবারের জন্য এই মহিলারা মাফ করে দেন, হাত কেটে দিয়েন না, কেউ সাহস করতে পারে না। পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্রের ছেলে উসামা বিন যায়েদ হিব্বু রাসূলিল্লাহ, উনাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় ভালোবাসতেন, সবাই বলে উসামারে যেয়ে বল, সে তো নাতির মতো, যায়েদ হচ্ছে পালক পুত্র, পালক পুত্রের ছেলে তো নাতি, হাসান হোসেনের মতো আদর করতেন, তো তাকে যেয়ে বলো। সবাই বললো উসামা আমরা কেউ পারবো না, তুমি যেয়ে বলো। তো উসামা ছোট মানুষ যেয়ে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, সবাই বলতেছে এবারের জন্য একটু মাফ করে দেয়া যায় না, এই মহিলাটারে একটু মাফ করে দেয়া যায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেগে গেলেন, তিনি বললেন তোমাদের আগে বনি ইসরায়েলের এই স্বভাব ছিল, ধনীরা চুরি করলে মাফ করত, গরিবরা চুরি করলে বিচার কার্যকর করত। শুনে রাখো কুরাইশের লোকেরা, শুনে রাখো মক্কাবাসী, লাউ আন্না ফাতিমাতা বিনতি মুহাম্মাদিন সারাকাত লা কাতা মুহাম্মাদুন ইয়াদাহা,
আরে বনু মখজুমিয়ার মেয়ে তো দূর কি বাত, আমার কলিজার টুকরা নয়নের পুতলি ফাতেমাও যদি আজকে চুরিতে ধরা পড়ত তার হাত কেটে দিতে আমি মোহাম্মদ এক সেকেন্ডও দেরি করতাম না। আমার মেয়ে ফাতেমা যদি চুরিতে দোষী সাব্যস্ত হতো তার হাত কাটতে আমি সময় নিতাম না। দিস ইজ ইসলাম, দিস ইজ ইনসাফ, দিস ইজ জাস্টিস। এটাকে বলে ন্যায় ভিত্তিক বিচার, যেখানে কোনো স্বজন প্রীতি নাই, যেখানে কোনো পার্সিয়ালিটি নাই, যেখানে কোনো বায়াসনেস নাই, যারা ন্যায় ভিত্তিক ফায়সালা দেয়, মুকসিতুন, আল্লাহ তাআলা তাদেরকে পছন্দ করেন, আমরা যেন তাদের অন্তর্ভুক্ত হতে পারি। আল্লাহ তৌফিক দান করো। সব শেষ পয়েন্ট, আল মুনাজ্জামুনা ফি ময়দানিল জিহাদ, যারা জিহাদের ময়দানে সুশৃঙ্খল থাকে, ডিসিপ্লিন, সর্বশেষ হচ্ছে ডিসিপ্লিন। এই যে মাশাআল্লাহ আজকের এই সাইবার জায় কনফারেন্স খুবই ডিসিপ্লিনড একটা প্রোগ্রাম, সবাই সারিবদ্ধ হয়ে বসে আছেন, এবং এই সারিবদ্ধ হয়ে যারা বসে থাকে, যারা ময়দানে থাকে, তাদেরকে আল্লাহ তাআলা বড্ড পছন্দ করেন, যারা বিশৃঙ্খলা করে না, যারা সুশৃঙ্খল। তা আমরা মুসলিমরা কি বিশৃঙ্খল জাতি না সুশৃঙ্খল জাতি? আমরা সুশৃঙ্খল ইনশাআল্লাহ বিইজ্ঞনিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহ ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। আল্লাহ ওই বান্দাদের ভালোবাসেন যারা জেহাদের ময়দানে সফফান, সফফান মানে সারিবদ্ধ, কাতারে কাতার, এবং এমন কাতার, কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস, যেন এটা মজবুত একটা সীসা ঢালাই করা প্রাচীর। সুবহানাল্লাহ। সাহাবারা নামাজের কাতারে পায়ের সাথে পা লাগিয়ে দাঁড়াতেন, কাদের সাথে কাঁধ লাগিয়ে দাঁড়াতেন, পিছন থেকে বিশ্বনবীরা অ্যাটাক করতে গেল 10 মিনিট লাগবে, সব সাহাবাদেরকে আক্রমণ করে বিশ্বনবী পর্যন্ত পৌঁছাতে তাদের অনেক সময় লেগে যাবে, এমন সীসা ঢালা প্রাচীরের মতো তারা পেছনে দাঁড়াতেন। সুবহানাল্লাহ। তো যারা জেহাদের ময়দানে সুশৃঙ্খল ভাবে দাঁড়ায়, ডিসিপ্লিনড ম্যানারে, ওয়েল অ্যারেঞ্জড ম্যানারে, ওয়েল অর্ডার্ড ম্যানারে, আল্লাহ তাআলা তাদেরকে বড্ড পছন্দ করেন। আর যারা বিশৃঙ্খলা করে তাদেরকে আল্লাহ পছন্দ করেন না। এবং আপনি দেখেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুদ্ধগুলোর মধ্যে 5 ভাগে তিনি ভাগ করতেন যুদ্ধকে। মাঝখানে হচ্ছে একটা ডিপার্টমেন্ট, ডানে মাইমানা, বায়ে মাইসারা, সামনে মুকাদ্দেমা, পেছনে খাল, এভাবে 5টা ডিসিপ্লিনড ওয়েতে তিনি ব্যাটালিয়ন ভাগ করে সামনে আগাতেন। এবং বিশ্বনবীর নেতৃত্বে সাহাবিদের মাধ্যমে যে শক্তিশালী সামরিক সংগঠনটি গড়ে উঠেছিল ওটা বিশ্বকে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। ওনার পরে 4 খলিফা, ওনাদের নেতৃত্বে তাদের এমন ব্যাটালিয়ন গড়ে উঠেছে শতাব্দী পর শতাব্দী, তাদের সামনে দাঁড়ানোর মতো সক্ষমতা পৃথিবীর কোন সেনাবাহিনীর ছিল না। সুবহানাল্লাহ। সফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস, সীসা ঢালা প্রাচীরের মতো যুদ্ধের ময়দানে তারা সুশৃঙ্খলভাবে দাঁড়ায়। তো যারা জীবনের সব ক্ষেত্রে এরকম ডিসিপ্লিন, সুশৃঙ্খল, তাদেরকে আল্লাহ ভালোবাসে। এখন আপনারা কি সুশৃঙ্খল থাকতে চান নাকি শুধু এই আজকের প্রোগ্রামে, প্রোগ্রাম শেষ করে যাব আবার বিশৃঙ্খল এরকম করবেন না? যেখানে কিউ থাকে কিউ মেনটেন করবেন, যেখানে একটা শৃঙ্খলা থাকে শৃঙ্খলা বজায় রাখবেন। এই ময়দানে ভাতৃত্বের বন্ধনে সুশৃঙ্খল যারা থাকবে তাদের হাতে আল্লাহ তাআলা নেতৃত্ব তুলে দিবেন, ঠিক কি না? আমরা যেন সুশৃঙ্খল থাকতে পারি, আল্লাহ তাআলা তুমি আমাদেরকে তৌফিক দান করো। তাহলে মোট কয় শ্রেণীর কথা বললাম যাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন? 1 নম্বরে কি ছিল? আল মুহসিনুন, যারা অন্যের প্রতি ইহসান করে, অনুগ্রহ করে। 2 নম্বরে আত তাওয়াবুন, যারা তওবা করে। 3 নম্বরে আল মুতাতাহহিরুন, যারা সবসময় কি থাকে, পবিত্র থাকে। 4 নম্বরে আল মুত্তাকুন, যাদের হৃদয়ে সবসময় ভয় থাকে কার। 5 নম্বরে আল মুতাওয়াক্কিলুন, যারা সবসময় কার উপর ভরসা করে, কাজ না করে। হ্যাঁ, আজকের এই সাইবার জা কনফারেন্সে আপনাদের আকিদা ক্লিয়ার হয়েছে তো? কাজ, কাজের আগে তাওয়াক্কুল না কাজের পরে? কাজ করে তাওয়াক্কুল। 6 নম্বরে ধৈর্যশীল, আস-সাবিরুন। 7 নম্বরে ন্যায় বিচারক, আল মুকসিতুন, যারা ইনসাফ, জাস্টিস এই সমাজে প্রতিষ্ঠা করতে চায়, যাদের মধ্যে বায়াসনেস নাই, পার্সিয়ালিটি নাই, কোনো স্বজন প্রীতি নাই, তাদেরকে আল্লাহ ভালোবাসে। সব শেষে সুশৃঙ্খল, সফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস, সীসা ঢালা প্রাচীরের মতো তারা ময়দানে অবস্থান করে, ডিসিপ্লিন, যাদের জীবনে কোনো বিশৃঙ্খলা বলতে কোনো শব্দ তাদের ডিকশনারিতে নাই। আমরা যেন সেরকম সুশৃঙ্খল হতে পারি, আমরা যেন সেরকম মহসিনুন হতে পারি, আমরা যেন তাওয়াবুন হতে পারি, মোতাতাহিরুন হতে পারি, মুত্তাকুন হতে পারি, আমরা যেন মোতাওয়াক্কিলুন হতে পারি, আমরা যেন সাবিরুন হতে পারি,
আমরা যেন ন্যায় পরায়ণ হতে পারি আর জীবনের প্রতিটি সেক্টরে প্রতিটি ক্ষেত্রে আমরা যেন সুশৃঙ্খল থাকি আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো বোঝার ও আমল করার তৌফিক দান করুন Rose TV 24 Enjoy by listening to the Holy Quran